माल लगते सब माल सकाले नाश्ता अनबॉक्सिंग करो তো গাইস, তো আমরা এখন অডিটোরিয়ামে যাবো কেক কাটার জন্য। চেয়ারম্যান স্যার আসবে, সবাই আমরা এখান থেকে একজন মাল, সবাই ফর্মাল পরে আসছে। আজকে গরিব বলে ফর্মাল পড়তে পারি নাই, একজন ভাই একজন মাল। সো গাইস, তো আমরা এখন ওয়েটার রুম থেকে বাড়িয়া এখন নাচলাম নাই, ভিডিও ওয়েটার রুমে নাচছি। গান টান লাগাইয়া স্পিকারে সাউন্ড বেশি আয় না, সিলিয়া উলিয়া পাঠাই লিছি। তখন সবাই ছবি তুলতেছে, সবাই সাররা সাররা আছে সবাই আমাদের মাঝে, তাদেরকে নিয়ে আমরা সবাই ছবি তুলতেছি। সিঙ্গেল সিঙ্গেল গ্রুপ ফটো ছবি ছবি তুলতেছে, এই যে সাইডে বসে সবাই ছবি তুলতেছে। এই যে অবস্থা, ক্লাস 9-10 সবাই আছে। আমাদের ক্লাস পার্টির কেক, এই যে আমাদের রায়মা দাঁড়িয়ে আছে, এই যে সারেরা, আমাদের নাইম স্যার, এই যে সবাই জনগণ সবাই বসে আছে। এখন আমরা সবাই কাট কেক কাটবো, ক্লাস পার্টির কেক। এখন সবাই ছবি তুলে আসছে। আমাদের ক্লাস জ্যাকেট করা হয়। পার্টি
এখন সবাই কেক কাটতেছে এই যে আমাদের মেদি ভাই কেক কাটে সবাই কেক কাটতেছে সবাই আলে স্যার আপনি এসে বসুন এখন দেন কেক খেলে কি অবস্থা দেন পুরো চারপাশ গেলো করে ফেলছে ভাই ক্লাস পার্টিতে আইলাম মনে করছিলাম ক্লাস পার্টি ক্লাস পার্টি না গেড়া ঘুরতাম যাম চট্টগ্রামের দিকে আইলাম বন্ধুরা কইলো সবাই ক্লাস পার্টি কইলাম সবাই মনে প্রথমে মানা করছিলাম ক্লাস পার্টি করতাম না তখন আইলাম সবাই কই মজা লাগতেছে না ক্লাস পার্টি আগের মতন মজা নাই তখন ছোট্ট বাচ্চা ছোট বাচ্চারা ক্লাস তোরা কোন ক্লাসের ভাই এ ভাই কোন ক্লাসের ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে আগে আগে থেকে প্ল্যান করে রাখছি আমরা তো মনে করেন দুই তিন দিন আগে জানছি যে ক্লাস পার্টি হইব আমি তো ক্লাস ক্লাসফেটের আগে দিন আগে টাকা দিছি আমি জানি না আর একজন ব্যান্ড করে জার্সি ক্লাসফেটের লেগে জার্সি বানাই নিছি Hey, new girl, I'm gonna take you to the moon.
আমাদের খানা দেবে এখন তখন লোকরা লাঞ্চ দিবে তখন আমাদের ক্লাসমেটে মেমোরিয়াল লাঞ্চ দিছে তো কী কী দিছে আনবক্সিং করবো দেখেন প্রথমে ফার্স্ট দিছে একটা কোকোকোলা তারপর হয়েছে কমলা দিছে একটা আর এলো একটা পানির বোতল দিছে এসে পানির বোতল দিছে একটা সেরা কোম্পানির আর তারপর এলো আনবক্সিং করতেছে যে যে মেন খাবারটা লোকরা লাঞ্চটা এই যে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের ভিতরে পোলাও দিছে আর এলো ডিম আর এলো এলো একটা মাংস পিস দিছে চিকেন দিছে এই আর কিছু না তো দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত কি হয় যে মুরগির ডিম দেওয়া হয়েছে আমার মানে ওই মুরগি পরও কি আছে কারণ তো ডিমের ডিমের প্রচুর মুরগি দেখেন না দুইটা দিন দিছে দেখেন না বলে চলে মনে হয়ে গেছে আর কি এক লগে ওই জন্য খাই এসে খাই লাইছি সবাই তো আপনাদেরকে ডেঙ্গু দিছি আমি দিতেছি যে দুইটা অনেক মজা ছিল আর মাংসের পিসটা দিয়েছে বড় সাইজ সাইজটা অনেক বড় মাংস দিছে অনেকগুলো বিরাট পোলাও দিছে অনেক মজা দিয়েছে আমার আমার পেটটা বসছে আর কি অনেকগুলো সাইজ অনেকগুলো দিছে আমার পেটটা বসছে